চাহিদাজান। মানে আমি আমাকে জাহিদ ভাই যখন ফোন দিয়ে তখন বলে সোনা ভাই কেমন আছো, জাহিদ ভাই থাকেন, তার আগে আমি আরো দুজন জনপ্রিয় অভিনেতা আছে তাদেরকে ডাকতে চাই একসাথে, আমরা এই মঞ্চে তিনজনকে দেখতে চাই। আসছেন আমাদের আমার খুব প্রিয় বন্ধু, প্রিয় অভিনেতা এবং দুর্ধর্ষ অভিনেতা মিস সাব্বির। মিস সাব্বির যখন আসে তখন এমনি ভাল লাগে, কিন্তু মানে কইল যে ভাইতেই আসি আসে, তো মিস সাব্বির আসতে খুব খুশি হয়েছি। এখন যেটা হচ্ছে যে জাহিদ ভাই মাইকটা আপনাকে দিতে বলি নাই, মাইকটা এখন আপনার কাছে রাখেন। মিস সাব্বিরকে তো অবশ্যই আমরা আরো অনেক কথা বলবো, তার আগে আমরা আরেকজনকে রাখতে চাই। তার সম্পর্কে কথা বলতে গেলে শুধু একটা জিনিসই খরচ হয়, কাগজ লাগে, রিম কি রিম, তার নাম কি মোশাররফ করিম। আচ্ছা আমি এইবারে এই যে তিনজন ভাগা ভাগা তিনজন অভিনেতা এখানে আছেন, আপনারাও আছেন, আমি জাহিদ ভাইয়ের কাছ থেকে এবার, জাহিদ ভাই তো নানা রকমের ভাষায় অ্যাক্টিং করেন, আমরা প্রায় দেখেছি আরমান ভাইতে আমরা দেখেছি উনি একদম পুরা পুরান ঢাকার লোক, আপনি আজকে আপনি যে কোনো একটা স্পেসিফিক ভাষায় আজকে কিছু একটা বলেন সবার জন্য। এক্ষেত্রে মোশাররফ, সাব্বির, তুই তোরা তিনজন খুব ভালো পারিস না, আমরা বলবো আমি অতটা পারি না, শুধু এমনি মনে হলো যে সিরাজগঞ্জের অনেক ভাষা অনেক সময় অনেক থাকে না জন্য ওটাও ভুলে গেছে, আর বসছিলাম ওই যে অঞ্জন সাহেব আছে না পিন্টু সাহেব, তার গায়ে হায় রে সুগন্ধি, বেশ ভালো লাগছে। এবার মাইক্রোফোনটা অবশ্যই হাতে নিতে পারো, মির সাব্বির তার নিজের ভাষায় অসাধারণ একটি কবিতা আবৃত্তি করে, এই কবিতাটা আমরা না শুনে আজকে যাব না, সেই কবিতাটা মির সাব্বির আজকে শোনাতেই হবে, প্লিজ। না ভাই শুরু করবো, সমস্যা কি কর, হ্যাঁ কোনো সমস্যা নাই, কেউ কথা রাখে না, 33 বছর কাটতে গেছে কেউ কথা রাখে না, ছোটবেলা এক বস্তু নাদের আলী মুই আর কত বড় মোর মাথায় ঘরের ছাদ খুডই আকাশ তুলি হ্যালো তুমি তিন পরের বিলদেত লই যাবা, এক রয়্যাল গুলি কিনতে পারি নাই, লাডি চকলেট দেয় দেয় সুইসে লস্কর বাড়ির পোলারা খরাতে গোনান চৌধুরী কো গেটের হামকে খারাই খারাই দেখছি মধ্যে আসুস সব গৌণ রঙের ধারার মধ্যে হুগন্ধি চুরি পরা দলা দলা মাইয়েরা কত রম আমাদের আসছে মোর দিগারা ফিরিয়া আসায় নাই, বাবু মোর কান দেয়া দিয়ে কইলে দেহিস একদিন মোরাও মোর বাবু হন কানা মোক দেহা হয় নাই কিছু, এই লাডি চকলেট এই আসুস সব মোরে কেউ ফেরাই দেবে না, বইয়ের মধ্যে হুগন্ধি রুমাল রেখে বরুণা করলে যেদিন মোরে হাসছই ভালো বাবা সেদিন মরবে আতরের গন্ধ হইবে, ভালোবাসার লেগে আমি আতর মুড়াই ফেরান লইছি বলদা সারে হসে বানছি রাঙ্গা গা ফুই, হ্যার বড় কথা হয় নাই বরুণা হ্যার বহে খালি গোস্তের গন্ধ কেউ কথা রাহে নাই, 33 বছর কাটতে গেছে কেউ কথা রায় না রে মনু ও গদু কেউ কথা রায় না। একটু মাইক্রোফোনটা রাখেন, আমি একটু আপনাদেরকে না বললেই পাচ্ছি না, আপনারা খেয়াল করেছেন যে আজকে মেকআপ নিয়েছি, এর পিছনে কারণ হচ্ছে আজকে এই মঞ্চে তাহসান ছিল এবং সজও আছে একটু পরে, আর আর যেটা হচ্ছে আমাদের আমাদের সাকিব খান আসেননি কিন্তু ব্রো আসলে আরো ভালো লাগতো। আমরা এবার মোশাররফ ভাইয়ের কাছ থেকে, মোশাররফ ভাই আপনার এই যে আপনার তো অনেকগুলো ভাষাই বাংলা একাডেমিতে অলরেডি পাশ হয়ে গেছে, ওগুলো নিয়ে কিছু বই বের হবে, যে ভাষাগুলো আপনি যেভাবে প্রেজেন্ট করেছেন অডিয়েন্সের কাছে, অডিয়েন্সের আমি জানি সাথে সাথে বলবে একটা ভাষা বলেন তো, আমরা এই ভাষায় ওদের জন্য কিছু শুনতে চাই। তুই শর্টকাট ফিন্ডা তুই অনুষ্ঠান জমাই তারস না কেরে, তুই কিতা করছ কিতা শুরু করছ, তুই এনে খারায়া শর্টকাট ফিন্ডা মানুষের যে কাজ গরম তুই ফিনছস কেরে, জমতাস না কেরে তুই, নানান ভাবে তোরা চেষ্টা করতেছস অনুষ্ঠানটা জমানির কিন্তু কোনো ভাবে জমতাস না, আমি জাস্ট কইলাম বহুত খারাপ আছে, ফোল্ডিং চেয়ার নাই সব চেয়ার ফিক্স তোরাতে কি দে মারুম, ফোল্ডিং চেয়ার থাকলে উড়ে মার থাকতাম, আর দোকান নাই না ক্যান্ডেলা ক্যান্ডেলা আনালে ক্যান্ডেলা। আমাদের এই যে এন্টারটেইনার যারা আছেন ওরা অনেক ভালো করেছেন,
তুমি তো সবাইকে ঝামেলার মধ্যে ফেলে দিছো তাই না, এবার তোমার একটু ঝামেলা ফেলি। আমাদের বন্ধু সাজু শ্রদ্ধেয় ফকির আলমগীরকে অনেক সুন্দর করে নকল করতে পারে। শ্রদ্ধেয় ফকির আলমগীর সাহেব আপনি আমাদেরকে মাফ করে দিবেন, আমরা সাজুর কাছে ফকির আলমগীরকে দেখতে চাই এবং শুনতে চাই। আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, এর দায়ভার আমাদের প্রথম আলোর আনিসুল হক ভাই নেবেন। আমি জানি না, তারপর আমি একটু বলি, আজকে মেরিল প্রথম আলোতে এসেছি, তোমাকে সবাই বলতেছি, আমি শুধু গণসঙ্গীত শিল্পী না, আমি আধুনিক গানও গাইবের পারে। এরা যদি বিশ্বাস না করো তাহলে আমি কিন্তু এই যে জাহিদ হাসান আছে, এই যে পাগলা আছে, হে ওয়াস আপনাদের সামনে মিয়া অনেকটা গণসঙ্গীত গাস নেই, এটা আধুনিক গান শুনে প্রভু গান 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 গা গা বুকের মধ্যে গইড়ে নিতে সুখের বৃন্দাব, আরে ভালো বসরে কালাতে ভাঙত না আর মুখ।